আপনি ঘুমিয়ে আছেন, হঠাৎ দেখলেন আপনি সঙ্গমে লিপ্ত, তারপরই এক চরম সুখের অনুভূতি, তারপর সব চুপ। সকালে উঠে দেখলেন আপনার প্যান্টে দাগ, বুঝতে আর বাকি থাকে না রাতে কি হয়েছিল। হ্যাঁ, নাইট ফলস বা স্বপ্নদোষ। সাধারণত এই ধরনের ঘটনা রাতেই ঘটে থাকে, তাই এর নাম দেওয়া হয় নাইট ফলস। কিন্তু এই অকাল বীর্যপাত দিনের বেলাতেও হয়ে থাকে। নাইট ফলস সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য আপনি জানতে পারবেন এবং এই সম্পর্কিত কোনো কিছুই আপনার অজানা থাকবে না। এমনকি এই নাইট ফলসের পাশাপাশি অন্যান্য সমস্ত শারীরিক সমস্যা থেকেও আপনি চিরমুক্ত হয়ে যাবেন। তাই ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন। নাইট ফলসের আর এক নাম স্বপ্নদোষ, কিন্তু এটা কোনো দোষ নয়, এটা নর্মাল। তাই নাইট ফলস হলে কোনো রকম গিলটি ফিল করার কোনো প্রয়োজন নেই। প্রতিটি ব্যক্তিরই যৌবনকালের প্রথম দিকে হরমোনাল জনিত কারণে এটি হয়ে থাকে, কিন্তু অনেকে এই নিয়ে চিন্তায় পড়ে যায়, কারণ অনেকে নাকি বলে এটি একটি সমস্যা, কিন্তু এটা কোনো সমস্যা নয়। তবে এখানে দুটি জিনিসের উপর লক্ষ্য রাখা প্রয়োজন। যেমন, এক ধরনের নাইট ফলস যেটা নর্মাল ক্যাটাগরির মধ্যে পড়ে, অপরদিকে আর এক ধরনের নাইট ফলস যেটা রোগের ক্যাটাগরিতে পড়ে। এক্সাম্পল, আমরা প্রস্রাব করি, এটা নর্মাল ব্যাপার, কিন্তু প্রস্রাব যদি আমাদের বারবার আসতে থাকে তবে সেটি সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তখন আমরা ডাক্তার দেখাই, ডাক্তার আমাদের বলে সেটি ডায়াবেটিস, তখন ডাক্তার আমাদের চিকিৎসা করেন। তখন কি ডাক্তার আমাদের প্রস্রাব আসা পুরোপুরি বন্ধ করে দেয়? অবশ্যই না, ডাক্তার আমাদের বারবার প্রস্রাব আসাকে বন্ধ করে। ঠিক একইভাবে এই নাইট ফলসের ক্ষেত্রেও, বারবার বা প্রত্যেক দিন নাইট ফলস হলে তা প্রবলেম, কিন্তু মাঝে মাঝে হলে সেটা কোনো প্রবলেম নয়, এটা হচ্ছে এবং কিছু সময় পরে তা আর হবে না। এবার এই নাইট ফলস যেটা নর্মাল, সেটা কতটা নর্মাল এবং কখন সেটাকে সিরিয়াস নেওয়া দরকার? যদি সপ্তাহে এক বা দুবার, অর্থাৎ মাসে 4-8 যদি হয়ে থাকে তবে এটা নর্মাল, কিন্তু যদি প্রত্যেকটা দিন, এমনকি একই দিনে বারবার হয়, তবে সেটা প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায়। দেখুন, নাইট ফলস হলে সেই ব্যাপার নিয়ে কেউ কারো সাথে অতটা খোলামেলা ডিসকাস করে না, তাই আমরা জানতেও পারি না, তাই মনে হয় এই নাইট ফল শুধুমাত্র আমারই হচ্ছে, কিন্তু আসলে তা নয়। এটা প্রত্যেকটা ব্যক্তির লাইফে হয়ে থাকে, তাই এটা নর্মাল, এটা কিছু সময় পরে এমনিতেই বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি বারবার এটি হয়ে থাকে তবে আমাদের কি করণীয়? দেখুন, বারবার নাইট ফলস হওয়ার কোনো স্পেসিফিক বা নির্দিষ্ট একটি কারণ নেই, রয়েছে একাধিক কারণ। এর মধ্যে নাম্বার 1, ধরুন কোনো ব্যক্তি প্রায় মাস্টারবেশন করে এবং সে হঠাৎ সেটিকে বন্ধ করে দিল, সেক্ষেত্রে নাইট ফলস হওয়ার একটি প্রবল সম্ভাবনা থাকে। বাট তা বলে কি আমাদের নাইট ফলস কমানোর জন্য ঘন ঘন হস্তমৈথুন করতে হবে? সেটা নিশ্চয়ই কোনো সমাধান নয়। আসলে আমাদের বডিকে যখন কোনো একটি অভ্যাস থেকে নতুন কোনো একটি অভ্যাসের দিকে নিয়ে যাওয়া হয়, তখন এই দুই অভ্যাসের মাঝে আমাদের বডিতে কিছু উপসর্গ দেখা দেয়। যেমন, এই হস্তমৈথুনের অভ্যাস থেকে হঠাৎ করে ছেড়ে দেওয়ার কারণে নাইট ফলস উপসর্গ। এক্ষেত্রে অশ্লীল ভিডিও দেখা এবং হস্তমৈথুনকে অবশ্যই ছাড়তে হবে, কিন্তু সেটা ধীরে ধীরে, হঠাৎ নয়। অর্থাৎ যে কোনো শারীরিক বা মানসিক অভ্যাসকে আমাদের ধীরে ধীরে আনতে হবে, ছোট থেকে বড়, অনেকটা এই ডমিনো এফেক্টের মতো। অনেকে নাইট ফলস হওয়ার কারণ হিসাবে বলে আমাদের শরীরে প্রতিদিন বীর্য তৈরি হয় এবং সেই বীর্য জমা হতে হতে যখন ভর্তি হয়ে যায় তখন সেই জমার পাত্র ছাপিয়ে বীর্যপাত তথা নাইট ফলসের কারণ হয়ে দাঁড়ায়। আবার নাকি শরীর পুরনো বীর্যকে নাইট ফলসের মাধ্যমে বার করে দেয় যাতে নতুন বীর্য জমা হতে পারে। তাহলে প্রশ্ন, আমাদের শরীরে তো প্রতিদিন রক্তও তৈরি হচ্ছে, তবে বডি সেই রক্তকে বার করে দেয় না কেন? এতদিন যে রক্ত তৈরি হয়েছে সেগুলি কোথায় গেল? বডি কেন পুরনো রক্তকে বার করে দিচ্ছে না নতুন রক্তকে জমা করবার জন্য? আসলে অনেক ক্ষেত্রে এগুলো একরকমের বাহানা বা অজুহাত হস্তমৈথুন করার। বলা হয় হস্তমৈথুন করলে পুরনো বাসি বীর্য বের হয়ে যায়, ফলে শরীর সুস্থ থাকে। তাহলে বীর্যের মতো রক্তকেও আমাদের শরীর থেকে মাঝে মাঝে বের করে দেওয়ার প্রয়োজন। এখানে পুরনো বীর্য বা পুরনো রক্তের ব্যাপার নয়, আসলে ব্যাপার হলো আমরা যে খাবার খাই সেই খাবার থেকে সর্বপ্রথম শরীরে রস তৈরি হয়, সেই রস থেকে তৈরি হয় রক্ত, রক্ত থেকে তৈরি হয় মাংস, মাংস থেকে মেদ বা চর্বি, চর্বি থেকে হাড়, হাড় থেকে হাড়ের মজ্জা এবং সবশেষে বীর্য। আবার সেই বীর্য থেকে তৈরি হয় ওজধাতু, যে ওজধাতু আমাদের বডিতে এনার্জি প্রদান করে। এই এনার্জি আমাদের স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক জীবনে বিশেষ কাজে লাগে, ব্রেন স্ট্রং হয়, শরীরে এক আলাদা দীপ্তি আসে। দেখুন, প্রত্যেকের খাবার খাওয়ার পরিমাণ ও সেই খাবারকে হজম করার ক্ষমতা ব্যক্তিভেদে আলাদা আলাদা হয়ে থাকে। অর্থাৎ কেউ যদি তার নর্মাল খাবারের থেকে অনেক বেশি পরিমাণ খেয়ে ফেলে তবে সেই খাবার হজম হতে সেই ব্যক্তির সমস্যা হয়, অর্থাৎ সেই ব্যক্তিকে এক্ষেত্রে তার খাবারের তালিকায় ধীরে ধীরে খাবারের পরিমাণ বাড়াতে হবে। ঠিক একইভাবে বীর্যের ক্ষেত্রেও, বীর্যের ক্ষমতা বা পাওয়ার অনেক, সেই বীর্যকেও হজম করার ক্ষমতা শরীরকে রাখতে হবে। অর্থাৎ ব্যক্তি বীর্যকে নিয়মিত হস্তমৈথুনের কারণে বের করে দেওয়ার ফলে যে দুর্বল শরীর সে তৈরি করেছে সেই শরীরের পক্ষে বীর্যকে হজম করা সহজ নয়। অর্থাৎ ব্যক্তি হঠাৎ যদি হস্তমৈথুন ছেড়ে দেয় এবং বীর্যকে জমা করতে থাকে তবে সেই বীর্য
থেকে ওজ ধাতু তৈরি হতে অনেক সমস্যা সৃষ্টি হবে, কারণ দীর্ঘদিন ধরে হস্তমৈথুনের কারণে সেই ব্যক্তির শরীর দুর্বল হয়ে পড়েছে, ফলে তার বীর্য শরীরে থাকছে না, ফলে সেই শরীরে দেখা দেয় ধাতু দোষ, যার ফলে সেই বীর্য জমা না হয়ে নাইট ফলস এর মাধ্যমে বেরিয়ে আসে। এর জন্য ব্যক্তিকে ধীরে ধীরে হস্তমৈথুনের মাত্রাকে কমিয়ে আনতে হবে। অনেকের আবার প্রস্রাবের সাথে বীর্য বেরিয়ে আসে, এর কারণ হলো আমাদের প্রস্রাবের নালী এবং বীর্য বেরোবার নালী একটি। হস্তমৈথুন বা নাইট ফলস এর কারণে অনেক সময় বীর্য সেই নালীতে থেকে যায়, ফলে যখন প্রস্রাব করা হয় তখন সেই নালীতে আটকে থাকা বীর্য প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে আসে। তাহলে আমাদের কি করণীয়, কি করলে এই সমস্ত বীর্যজনিত সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখতে পারি? নাম্বার ওয়ান, যেহেতু নাইট ফলস কোনো সমস্যাই নয়, নর্মাল ব্যাপার, তাই এর সমাধান খোঁজারও কোনো প্রয়োজন নেই। নাম্বার দুই, যদি আপনার অতিরিক্ত নাইট ফলস হয় বা আপনি যদি চান আপনার অল্প পরিমাণ হলেও আমি আমার এই বীর্যকে এইভাবে নষ্ট হতে দিতে পারি না, তবে রাতে ঘুমানোর আগে নিজেকে শান্ত রাখুন, ঠান্ডা জলে হাত পা মুখ এমনকি পারলে স্নান পর্যন্ত করতে পারেন, এতে ঘুমও হয় গভীর। নাম্বার থ্রি, ঘুমোবার আগে কোনো রকম উত্তেজনামূলক ভিডিও দেখবেন না, হতে পারে সেটা পর্ন ভিডিও বা কোনো রোমান্টিক গান, এর বদলে আপনি আধ্যাত্মিক ভিডিও দেখতে পারেন বা স্পিরিচুয়াল বই পড়তে পারেন, এতে শরীর ও মন শান্ত হবে, আপনার স্পিরিচুয়াল নলেজ বাড়বে। নাম্বার ফোর, রাগ বিষণ্ণতা মন খারাপ টেনশন বিভিন্ন উদ্বেগ এগুলি কমিয়ে আনুন, এর জন্য নিজেকে সারাদিন কোনো কাজের মধ্যে ব্যস্ত রাখুন, এক্সারসাইজ করুন, নিজের শরীরকে এক পারফেক্ট বডিতে রূপান্তরিত করার চ্যালেঞ্জ রাখুন। নাম্বার ফাইভ, দিনে অন্তত 5-10 মিনিট সরল সিম্পল মেডিটেশন করুন, অর্থাৎ এই 5-10 মিনিট এক জায়গায় শান্ত হয়ে বসে গভীরভাবে শ্বাস নিন এবং ছাড়ুন, এবং সমস্ত ধ্যান নিজের শ্বাসের ওপর রাখার চেষ্টা করুন, এর ফলে আপনার একাগ্রতা বা ফোকাস ম্যাজিকের মতো বাড়তে থাকবে। নাম্বার সিক্স, সহজে হজম হয় এমন খাবার গ্রহণ করুন, কারণ অতিরিক্ত স্পাইসি খাবার আমাদের শরীরের টেম্পারেচারকে বৃদ্ধি করে, এটাও নাইট ফলস এর একটি কারণ। নাম্বার সেভেন, ডাক্তারের পরামর্শ ছাড়া ইন্টারনেট বা কোনো বই পড়ে কোনো ওষুধ বা ঘরোয়া টোটকা ব্যবহার করবেন না। একটা জিনিস মনে রাখবেন, আপনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ, আপনার শরীরে অস্বাভাবিক কিছু হচ্ছে বা কোনো রকম প্রবলেম হচ্ছে, এর অর্থ হলো আপনি নিশ্চয়ই কোনো খারাপ অভ্যাসের মধ্যে রয়েছেন, সেইগুলি আইডেন্টিফাই করুন এবং আপনার লাইফ থেকে সেই খারাপ অভ্যাসগুলিকে দূরে রাখুন, দেখবেন আপনার লাইফ সুন্দর স্বাভাবিক ও আনন্দময় হয়ে উঠেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, অন্যদের সাথে শেয়ার করুন, এবং এই সম্পর্কিত আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। থ্যাংক ইউ।